বিরতির পর আবারও আপনাদের স্বাগত। গোপন সূত্রের ভিত্তিতে কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মার নেতৃত্বে বেজারতল থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে কয়েক লক্ষ টাকার গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে তারা। এ ধরনের নেশাবিরোধী অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা। বিভিন্ন জায়গাতেই সরকারি প্লটগুলোতে বিভিন্ন জায়গা লক্ষ্য করা যায় যে গাঁজা গাছ কিন্তু গজিয়ে উঠছে এবং রাজ্যের বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে পুলিশ, বিএসএফ এমনকি টিএসআর পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে চালিয়ে বিভিন্ন জায়গাতে গাঁজা গাছ ধ্বংস করছে। প্রত্যেক জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে প্রচুর পরিমাণে এই গাঁজা গাছগুলো গজিয়ে উঠেছে এবং সেগুলোকে ধ্বংস করার কাজে নিয়োজিত রয়েছে পুলিশ আধিকারিকরা। গোপন খবরের ভিত্তিতেই এই অভিযানগুলো চালিয়ে থাকে পুলিশ আধিকারিকরা এবং এই বিষয়টাই লক্ষ্য করা গেছে কমলপুর কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মার নেতৃত্বে এবং আগামী দিনেও এই রকমের অভিযান জারি থাকবে বলেই জানিয়েছেন কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল দেববর্মা। কি বলছেন তিনি এই বিষয়ে শুনব। আজকে গোপন খবর ভিত্তিতে আমরা বেজাতল থানাধীন আপনার সুবলপাড়া, তারপর আমার লক্ষ্মণপাড়া, দেওয়ানবাড়ি এইসব এরিয়াতে আমরা একটা যৌথ অভিযান চালাই, যেটার মধ্যে আমাদের বেজাতল থানা অফিসার স্টাফ সহকারে এসডিপিও, তারপর আমরা 29 আসানাপেলের পার্সন তারা নিয়ে আমরা একটা যৌথ অভিযান চালাই। অভিযানে আমরা অনুমানিক 50-60 হাজার গাঁজা গাছ আমরা ধ্বংস করেছি, যেটা বাজার মূল 60-70 লাখ অধীন থাকতে পারে। তো যারা যে জায়গাতে গাঁজা মানে আপনার ধ্বংস করছেন তাদের কি পেয়েছেন তাদেরকে? না, গাঁজা চাষটা মোস্টলি আপনার খাস বা পরে জায়গা এটার মধ্যে করা হয়েছিল জায়গাটা, তো এখনো জায়গার যে মালিক এটা তো এস্টাবলিশ করা হয়নি যেহেতু জায়গাটা পরে এবং খাস জায়গা, তো আমরা এখন পর্যন্ত আমরা করছি এবং আমরা আমরা চেষ্টা থাকবো যে গাঁজাটা কে চাষ করেছিল বা কারা করেছিল, তো এটা আমরা পরবর্তী সময় এটা আমরা কোন কোন জায়গাতে আপনারা আনা দিচ্ছেন? আমরা বেসিক্যালি আপনার পেঁচাতল থানা অধীন আপনার লক্ষ্মণপুর, তারপর আপনার সুবলপাড়া, কুড়াইছড়া, দেওয়ানবাড়ি এইসব এলাকার মধ্যে আমরা হানা দিচ্ছি। আরবার বলবেন যদি মানে কতটা টোটাল গাছ হবে? 55-60 হাজার মেচুর গাঁজা গাছ আমরা একটা ধ্বংস করেছি। আচ্ছা, এক একটা গাছের কতটুক মানে বাজার মূল্য? আমরা মিনিমাম রেট যে থাকে আমরা 100-150 টাকা হিসাব করি, আমরা যে মূল্যটা যে এখন যে আমরা পেলাম এটা প্রায় আপনার 55-60 লাখ অনুমান, আর এটা থেকে বেশি আরো হতে পারে। এটা কতটুকু ভিতর হবে পেঁচাতল থানা থেকে? পেঁচাতল থানা থেকে এটা আনুমানিক 8-10 কিলোমিটার ভিতরে, কান্দিপুর বর্ডার, কান্দিপুর পিএসএফ বর্ডারের কাছাকাছি এরিয়াটা, তো এটা ভিতরে একটা এরিয়াটা। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের কি বক্তব্য রয়েছে এবং গাঁজা গাছ ধ্বংস করাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই রকমের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক। সময়সূচি বিজ্ঞাপন বিরতির রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।